স্বাদ ও উচ্চমানের পুষ্টির জন্য স্ট্রবেরি অত্যন্ত সমাদৃত স্ট্রবেরি একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলেও এতে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য ভিটামিন খনিজ পদার্থ ও অক্সিডেন্ট বিদ্যমান কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে এবছর স্ট্রবেরি চাষে অনেক বেশি ফলন পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের নজরুল ইসলাম আপনার সকালবেলায় কারেন্ট করা হয় যাতে মানে বিক্রির উদ্দেশ্যে এটার কাছে কেটে দেওয়া হয় মধ্য দিয়ে ঘাড় ভেঙে দেওয়া হয় এইভাবে উত্তোলন করা হয় করে প্যাকেজিং করা হয় এটা চাষ করতে চাইলে প্রথমে সুন্দর সব সুস্থ সবল চারা সংগ্রহ করতে হবে তারপর চারার থেকে বিভিন্ন যত্নের মাধ্যম দিয়ে আপনার চারা বংশবিস্তার করবে সেখান থেকে পরে ফলের জন্য মূল জমিতে সময় পুজো হয় লাগালে হয়ে যাবে এখানে জি সারা এখানে আছে খুব কম স্যার আমরা রাখি না যেহেতু ফল উত্তোলনের সময় চারা রাখলে গাছের ফলের হারভেস্টিং কমে যায় বা ফলের গ্রোথটা কমে যায় যার প্রেক্ষিতে ফলটা ফলের স্বার্থে আমরা আর কি ইয়ে কমাই দিই মানে সারা কারিং করে দিই সার রাখি না এখানে একটা জায়গা থেকে একটাই গাছ আছে যে এখানে একটা গাছ এটাও একটা গাছ আর মাঝখানেও একটা গাছ দেওয়া হয়েছে চার গাছের মধ্যে একটা গাছ দেওয়া হয়েছে এই যে এখানে একটু দেখাই যে গাছের সাইজ থেকে মানে তো অনেক ফল আছে হ্যাঁ ফল আছে ফলটা পালা হয়ে আছে এটা সাইজ এইগুলো হয় এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ফরেস্ট স্ট্রবেরি স্ট্রবেরি বিভিন্ন রকমের একটা এরকম একটা সবচেয়ে সুন্দর শুকালো হয় এই ডালাকি কাছে ফল বিভিন্ন রকমের হয়ে যায় এই সারাটা কি ভাই এই যে এই গোড়া যেটা দেখা যাচ্ছে এখান থেকে জি এখান থেকে বের হয়ে যাবে এটার মূল আপনার বাজারে হ্যাঁ জি যে সারা বছর কি পাওয়া যায় ফলটা না 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 এটা সিজনাল ফল এটা হচ্ছে আপনার শীতকালীন ফল আমাদের দেশে তাপমাত্রার সাথে মানে আপনার নভেম্বর নভেম্বর মার্চ ডিসেম্বর মাসে প্রথম শত পর্যন্ত চা লাগানো হয় আর আপনার জানুয়ারি মাস থেকে ফল হারভেস্টিং শুরু হয় যা মার্চ মাসের শেষ পর্যন্ত হয়তো চলতে পারে মার্চ মাসের শেষ পর্যন্ত ফলটা চলবে এমনিতে আপনি এর সাথে আর কি কি কাজ করেন আমাদের চাষাবাদ অনেকগুলো আছে আমি এর সঙ্গে পেঁপের আবাদ আছে ফুলকপি দেখছেন ফুলকপি আছে লাউ আছে আপনার গম ধান তারপরে আপনার লিচুর বাগান আছে আমাদের তারপরে তাড়াতাড়ি লেবুর বাগান করেছি সেটাও আছে শীতের দেশে স্ট্রবেরি ভালো চাষ হয় দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় স্ট্রবেরি ফলানো সম্ভব হয়েছে বিশেষ করে যেসব জেলায় শীত বেশি পড়ে ও বেশি দিন থাকে সেসব এলাকায় স্ট্রবেরি চাষ করা যায় রংপুর পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও পাবনা এবং নাটোরেও স্ট্রবেরি চাষ হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো যে বর্তমান বাংলাদেশে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এই রোগের সংখ্যা বেশি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে স্ট্রবেরি এমন একটা ফল অনেক ভিটামিন সমৃদ্ধ ফল তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা যেটা হৃদপিণ্ড বা হারের জন্য অনেক উপকারী আর এই অনেক ফল আছে যেগুলো ডাক্তাররা বলে দেন যে ব্লাড প্রেশার যাদের আছে বা ডায়াবেটিস যাদের তারা ওই সকল ফল না খাওয়াই ভালো কিন্তু সকল ডাক্তাররা সাজেক্ট করছে এখন যে স্ট্রবেরি ফল এমন একটা ফল যেটা ডায়াবেটিস বা হার্ট ব্লাড প্রেশার জাতীয় রোগ যাদের আছে ওনাদের খাওয়ার ক্ষেত্রে ভালো বরং এটা খাইলেই ভালো তাই এ সকল ফলগুলো নির্দ্বিধায় মানে রুগীরা খাইতে পারে এটা একটা ভালো দিক আমার দেশে এরকম ফল তৈরি হচ্ছে এবং এই ফলগুলা খেয়ে রুগীরা মোটামুটি খাইতে পারছে তার খায় উপকার হচ্ছে যেখানে অন্যান্য ফল খাইতে পারে না এটা আর কি তো সব মিলে এটা অত্যন্ত একটা ভালো লাগার ব্যাপার ভালো ব্যাপার যেটা আমার দেশে তৈরি হচ্ছে কিন্তু ফলগুলো অত্যন্ত স্বাতসম্মত ভালো পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের নজরুল ইসলামের স্ট্রবেরি বিক্রি করতে কোনো বেগ পেতে হয় না কেননা এত পরিমাণ চাহিদা যে ক্রেতারা বাগানে এসে তার কাছ থেকে স্ট্রবেরি ফল কিনে নিয়ে যাচ্ছেন বড় ফলগুলো আসলে আপনারা যে সময় আসছেন এখন তো ফল আমাদের হারভেস্টিং প্রায় সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে গেছে আর সামনে থার্টি পারসেন্ট আশা করছি তেমন তো অবস্থায় ফল বাংলাদেশে যেখানে যেখানে চাষ হয় সেখানে খুব একটা ভালো ফল এখন আর নেই দামার জানা মতে বিভিন্ন জায়গায় যত দেখি দেখছি বা বাজার থেকে শোনা যাচ্ছে কিন্তু আমাদের ফল মশাল্লা এখনও পর্যন্ত যে ফল আছে খুবই সুন্দর যেটা ওজন আয়তন বা রঙ অত্যন্ত ভালো এখনও পর্যন্ত আছে আর কি এখন আবহাওয়া ফল থাকে আঠা করছি এখনও প্রায় এক মাস যাওয়া ফল বিক্রি করা চলবে এখনও তো ফল উত্তোলনের সময় হচ্ছে গা সর্বোচ্চ তিন মাস তবে বেশিরভাগই আর কি ক্ষেত্রেই অনেক সময় দুই থেকে আড়াই মাস পর্যন্ত ফল হারভেস্টিং চলে বাংলা মাসের মাঘ মাস পড়লে আর কি ফল উত্তোলন শুরু হয় আর চতুর্মাসের শেষ নাগাদ আর কি ফলটা শেষ হয়ে যায় তবে আবহাওয়া যদি ভালো রাখেন আল্লাহ তাল্লাহ তাহলে পরে মাঝে মধ্যে বৈশাখ মাসে ফল আমরা কিছু পাই আর কি হ্যাঁ এরকম কয়টা ক্যাটাগরিতে ফল এখান থেকে প্রস্তুত হয় মোটামুটি দুটা ক্যাটাগরি করা হয় ভালো আর মন্দ কিছু বেজে যেমন দেখছেন না যে ছোটো ছোটো কিছু খারাপ ধারা ফল বেশি দেওয়া হয় আর ভালোগুলো সাইড রেখা রেখা হয় এগুলো ওনারা প্যাকেটিং করে নিয়ে চলে যায় ব্যাপারীরা ব্যবসায়ীরা দোকানদারেরা নিয়ে যান এনাদের পাওড়ার দোকান আছে অনেক বড়ো বড়ো দোকান আছে যেখানে দোকানে বিভিন্ন রকম ফল থাকে যেখানে এই স্ট্রবেরি একটা ভালো স্বভাব আসছে নতুন ফল বিদেশি ফল চাহিদাও ভালো বিক্রিও ভালো মার্শাল আমাদের বিক্রি করার সুবিধা হচ্ছে ওনারা নিয়ে যাচ্ছে বলে ভাইয়ার নাম কি আপনার মোহাম্মদ কশমত আলী আচ্ছা আপনি যে ফলের ব্যবসা করতেছেন এই ফলগুলো চাহিদা কেমন বুঝতে পারছেন কাস্টমারদের এই গত বছরে কম ছিল এই বছরে খুব বেশি ভাগ আছে মানুষের খাওয়ার প্রতি খুব রুচি আছে আপনি দিনে কয় মাসে কতগুণ ফল বিক্রি করেন মাসে পার দিল্লি দাইন 20 কে দিলে মাসে আছে 15 মণ আপনি কুছরা বিক্রি করেন আমি কুছসা পাইকিটে দেই মানে মানুষ তো নতুন ফল নতুন ফল আর রাজশাহী ঢাকায় যে ফল ছিল না ওই ফলের চাইতে এই ফলের খুব সৌন্দর্য খাইতেও ভালো মিষ্টি আছে গ্রাম থেকে সরাসরি নিয়ে জানাব জি আমি স্ট্রবেরি সারা মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রোপণ করা যায় তবে নভেম্বর মাসে স্ট্রবেরি সারা রোপণের সবচেয়ে ভালো সময় জমি তৈরির পর লাইন থেকে লাইনের দূরত্ব হবে পঞ্চাশ সেন্টিমিটার ও প্রতি সারিতে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে স্ট্রবেরি চারা লাগাতে হয় বৃষ্টি হলে ক্ষেত থেকে অতিরিক্ত পানি সরিয়ে দিতে হবে না হলে গাছ পচে যাবে ফলগুলো মনে করেন যে প্রতিদিন সকালে ফল উত্তোলন করা হয় উঠে যে কিছু খারাপ ফল বাছাইকৃত করে ভালো ফলগুলা আর কি বাজারের বিভিন্ন রকমের ব্যবসায়ীরা আসেন ওনারা কারো চাহিদা মোতাবেক যার যেমন চাহিদা দুই পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি এইভাবে যেমন বিশ কেজি কেড়ে নেয় বা কিছু বেশি নেয় মাঝে মধ্যে পনেরো কেজি নেয় হ্যাঁ প্রতিদিন প্রতিদিন নিয়ে যাচ্ছে কাঁচা ফল যখন হলদে বা লালচে রং হতে শুরু করে তখন বোঝা যাবে ফল পাকা শুরু হয়েছে ফল পুরো পাকলে লাল হয়ে যায় তবে বিক্রির জন্য ফল পুরো লাল হওয়ার দরকার নেই সেক্ষেত্রে ফলগুলো শক্ত থাকা অবস্থায় তুলতে হবে আর ফল তুলতে হবে বোটা সমেত পরে কাগজের প্যাকেটে করে বাজারজাত করতে হবে সলিমপুর ইউনিয়নের নজরুল ইসলাম সর্বপ্রথম দুই হাজার চোদ্দ সালে স্ট্রবেরি ফল চাষ শুরু করেন এবছর আষার চেয়েও ভালো ফল পেয়ে শুক্রিয়া আদায় করেন নজরুল ইসলাম এবং গ্রামের ছোটো ছোটো মেয়েরা প্রতিনিয়ত আসেন নজরুল ইসলামের কাছে স্ট্রবেরি ফল খেতে প্রথমত আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মানে তার সুক্রিয়ার শেষ নাই মানে প্রতিনিয়তই আমি যেখানে যাই যেটাই দেখি ভালো কিছু দেখলে অবশ্যই তার সুক্রিয়া আদায় করি তাছাড়াও উপায় নেই যেহেতু উনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো মতো জাদ দেবেন এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তবে যা আল্লাহ দিয়েছেন অত্যন্ত ভালো দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো ফল হয়েছে এবার খুব ফলন পেলাম ভালো অত্যন্ত ফলন যেটা আসলে আশা করছেন যে তাতে অধিক ফলন পেয়েছি এবার খুবই ভালো রাজশাহীতে কোনো এক সময় একজনের সঙ্গে বেড়াতে যায় হ্যাঁ বেড়াতে গিয়ে ওখানে একটা স্ট্রবেরি পদক্ষেপ ঘুরতে যায় তো ভালো লাগলো যে স্ট্রবেরি এটা নতুন ফল আমাদের দেশে তো এসব শুনছি নাম কিন্তু দেখি না কোনো দিন তো আসলে এটা তো খুব ভালো লাগার বিষয় কিন্তু কীভাবে চাষ করা যায় তো বললাম যে ভাই এটা কীভাবে চাষ করতে হয় তো চাষি বললো যে এইভাবে যা অনেক কথাই বললেন তো তারপরে আমি বললাম যে আমাকে কিছু চার দিতে হবে আমি আগামী বছর কিছু চাষ করব তো আমাকে বললেন ঠিক আছে আপনি সারা নেওয়ার সময় যখন হবে ফল উত্তোলন শেষ হলে যোগাযোগ করবেন হয়তো সার আপনাকে দেওয়া হবে তখন আপনি গিয়ে আবাদ করেন তো পরবর্তীতে সময় মতো গেলাম গিয়ে মোটামুটি সার নিলাম নিয়ে ওই বছরে চাষ করি তো হয়তো কিছুটা ভালো মন্দ হয়েছে অনেক সময় অনেকটা জানা জানা থাকে সেই কারণে হয়তো প্রথম দিকে খুব একটা ভালো হয়তো হয়েছে হয়নি এরকম হয়েছে যাই হোক পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এই চাষটা ধরে রাখি দু হাজার সাল থেকে আর কি চাষটা শুরু করি আমি এখন পর্যন্ত প্রায় সাত আট বছর যাবত চাষ করে আসছি তো অনেক ভালো মন্দর মধ্যে দিয়ে মার্শাল্লাহ এখন মোটামুটি চাষটা এবছরে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ এই গাছ যখন লাগানো হয় নভেম্বর অক্টোবর নভেম্বর মাসের দিকে বা ডিসেম্বরে ফার্স্ট সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে গাছ রোপণের উপযুক্ত সময় সে সময় আমরা জমি চাষ করার সময় আমরা বিভিন্ন প্রকারের সার বিষ যেগুলো লাগে জৈব সার রাসায়নিক সার এগুলো হ্যাঁ এগুলো মোটামুটি ব্যবহার করি চাষবাস দিয়ে করে বেড তৈরি করে তার উপরে গাছটা আপনি লাগাই লাগিয়ে দেওয়া হয় হ্যাঁ এভাবে হ্যাঁ পরে সারটা আসলে মালসিং দেওয়ার পূর্বে স্ট্রবেরি এমনটা ফসল যেখানে সারের ব্যবহার অতিরিক্ত করলে গাছের অনেক সমস্যা হয় গাছ হয়তো এই সারের রিয়াকশনে গাছ অনেকটা মারা যায় এই জন্য ব্যবহার তো খুব বেশি করতে হয় এমন না তো যাই হোক এর পূর্বে আমরা সার যথেষ্ট পরিমাণ ব্যবহার করে ফেলি যেটা গাছ জন্য লাগবে তার বেশিরভাগ অংশই আমরা ব্যবহার করে ফেলি পরে যচ্ছামান দেওয়া হয় হয়তো পানির ড্রেনে ব্যবহার করার প্রয়োজন হলে করা হয় না করলে না লাগলে না হয় যেহেতু গাছের গ্রোথ ভালো থাকতে পারে আর সার লাগে লেখাপড়া শেষ করে আমি আর কি লেখাপড়ার পরে পাশাপাশি আমি চাষাবাদের সাথে সম্পৃক্ত ছিলাম আর আমার অন্তত ভালো লাগে যার কারণে আমি আর কি এটাই পরবর্তীতে বেছে নিয়েছি এখন হয়তো সিজনাল ব্যবসার যে করি বেশিরভাগ চাষের দিকে আর কি ঝোঁক আমার আমি সকলে নিত্য নতুন ফল ফলা দিয়ে চাষ করতে খুব ভালোবাসি এবং এখানেই আমি আর কি নিজে নিজেকে নিয়োগ করেছি খরচ কেমন হয় স্ট্রবেরি চাষের ক্ষেত্রে এক বিঘাতে প্রায় দেড় লক্ষ টাকা মতো ইনভেস্ট করতে হয় তো কোনো সময় দশ হাজার বিশ হাজার কম বেশ হতে পারে আর মাসাল্লাহ যদি ফসল ভালো হয় তাহলে পরে এখান থেকে অনেক লাভের জায়গা আছে যেহেতু দরদাম ভালো ফলন যদি ভালো হয় তো এখানে অনেক যথেষ্ট লাভ হওয়ার জায়গা আছে বিঘাতে প্রায় পাঁচ সাত লক্ষ টাকা বিক্রি হওয়া সম্ভব স্ট্রবেরি গাছগুলোতে মাঝে মাঝে পরিচর্যার অংশ হিসেবে বাড়তি গাছের পাতাগুলো সেটে ফেলতে হয় কেননা পর্যাপ্ত আলো বাতাসের জন্য এই কাজ করলে গাছে নাকি অনেক বেশি পরিমাণ ফল পাওয়া যায় বলে জানালেন চাষি নজরুল ইসলাম এরা যে গাছের পাতাগুলো অনেকটা বেড়ে গেছে আপনার হয়তো আমরা সবাই জানি যে গাছের যে কোনো গাছে আলো বাতাসের প্রয়োজন আছে হ্যাঁ তো অনেক সময় দেখা যাচ্ছে যে গাছগুলো অনেক বেড়ে গেছে পাতা বেশি হয়ে গেছে এক্ষেত্রে যে কিছু পাতা কারিং করে দিলে গাছগুলো আপনার এত পাবে যার ফলে নতুন ফুল ফল বেরোতে মানে সহজ হবে আর কি এবং হয়তো আসানোর ফলন পাওয়া যাবে পরবর্তীতে এটাই